সাথে ভরপুর মুরগির মাংস রান্না। ভিডিওটা দেখতে থাকো, খুব মজা পাবে। মজা। সবাইকে স্বাগতম বিশ্বজিৎ কিচেনে। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো প্রিয় বন্ধু বান্ধবীরা, বানিয়ে নিই মজাদার চিকেন। চিকেন প্রথমে আলুগুলিকে হালকা ভেজে নেব। একটু লবণ হলুদ দিয়ে ভেজে নাও, অল্প সময় ঢেকে রেখে দেব। ভাজি হয়ে গেছে অলমোস্ট, এবার নামার পালা। খুব সুন্দর ভাজি হয়েছে, নামিয়ে রেখে দিলাম। মাংসটা বানানোর জন্য আরও অল্প একটু অয়েল ঢেলে দিই। আমি দুইটা শুকনো লঙ্কা, একটু আস্ত জিরে দিয়ে দাও, কুচি করা পেঁয়াজ, একটু লাল লাল ভাব হতে দাও, একটু রাখো অয়েলের মধ্যে। হয়ে গেল অলমোস্ট, এবার মাংসটা দেওয়া যাক। এখানে 300 গ্রাম মাংস আছে, এইটা আমি দিয়ে দাও তোমরা। সাথে একটু হলুদ, 1.5 চামচ জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিতে পারো, বাট আমি পছন্দ করি না তাই দিলাম না। আদা, কাঁচামরিচ, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, একটু পরিমাণ কাশ্মীরি গুঁড়ো। বাস এবার নাড়া দিতে থাকো, ভালোভাবে মিশিয়ে নাও। মিশানো হয়ে গেলে অল্প আগুনে ঢাকনাটা দিয়ে রেখে দাও 15 মিনিট। চলো দেখে নিই, 10 মিনিট হয়ে গেল, নিচে তো লেগে যায়নি। না একদম না, দারুণ একটা স্যান্ড আসছে বন্ধুরা, কী আর বলবো তোমাদের। দুইটা টমেটো কেটেছিলাম, দিয়ে দিলাম। আলুগুলিকেও অ্যাড করে দিয়ে দেয়। আবার নাড়া দিতে থাকো, নাড়া হয়ে গেলে আবার ডেকে রেখে দাও 15 মিনিটের জন্য কম আগুনে। চলো কিছু সময় হয়ে গেলে এবার দেখে নিই। ও বাউ, কালারটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা, কালারটা মুখে পানি আসার মতো, তো দারুণই আছে। আরও একটু ঢাকনা দিয়ে রেখে দিই, নিচে যেহেতু লাগেনি। আরও হয়ে গেল 5 মিনিট, চলো দেখে নিই কেমন আছে। ওয়াও, মুখে পানি আসার মতো হয়ে গেল, মজাদার একটা দারুণ কালার। বাট নিচে হালকা হালকা লেগে গেছে, বাট বেশি লাগেনি। কালারটা দেখে পানি আসছে তো বন্ধুরা, মজাদার হয়েছে গো। এবার জল অ্যাড করে দেবো হালকা পরিমাণ, 1 গ্লাস জল অ্যাড করে দিলাম, গরম জল। তোমরা গরম জল অ্যাড করবে। চলো এবার আরও ডেকে রেখে দিই 15 থেকে 20 মিনিট অল্প আগুনে। তো চলো প্রিয় বন্ধু বান্ধবীরা, হয়ে গেল 12 মিনিট, দেখি কেমন অবস্থায় আছে। ওয়াও, লবণটা হয়েছে কিনা অল্প টেস্ট করে নিই। মজা। গরম মশলাটা দিয়ে দেবো এবার, কোনো কথা হবে না বস, দুর্দান্ত হয়েছে। গরম মশলা অ্যাড করে দিচ্ছি এবার। আরও 2-3 মিনিট ডেকে রেখে দিই গরম মশলাটা মিক্সড হওয়ার জন্য ভালোভাবে। তো হয়ে গেল চিকেন, আমাদের চিকেন রেডি। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু প্রিয় বন্ধু এবং বান্ধবীরা। নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হলো। সত্যি আমার আর টস হয়েছে না, খাওয়ার ইচ্ছে করছে, এবার আমার খাওয়ার পালা। তো লাইক একটা করে দিও, কি আর বলবো, শেয়ারও করে দিও। নতুন হলে আবারও বলছি সাবস্ক্রাইব। বাই বাই।